আসসালামু আলাইকুম। টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ দ্য ডিজিজ অফ দ্য ব্রেস্ট। তো ব্রেস্টের কী কী ডিজিজ হয় ওভারঅল আমরা একটা সহজ মিনিমনিক্সের মাধ্যমে মনে রাখবো, সেটা হচ্ছে ব্রেস্ট। বিতে আমরা সহজে মনে রাখতে পারি বুয়েট। সো বুয়েট থেকে আমরা বির পরে সিতে চলে আসবো চুয়েট। চুয়েটকে শুধু ইউটাকে আমরা আই করে দিব, দ্যাট মিন্স চিয়েট, CIET। এই চিয়েট দিয়েই আমরা সকল ডিজিজ অফ দ্য ব্রেস্টকে ইজিলি মনে রাখবো। সো ফার্স্ট অফ অল সিতে হচ্ছে কি, সিতে হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমালি। হ্যাঁ, অর্থাৎ ব্রেস্টে কী কী কনজেনিটাল অ্যানোমালি হয়। ব্রেস্টে কনজেনিটাল অ্যানোমালির ভিতরে একটা হচ্ছে কি, মিল্ক লাইন র্যামনেন্ট। মিল্ক লাইন র্যামনেন্ট, ঠিক আছে। মিল্ক লাইন র্যামনেন্ট থেকে যাওয়া মানে কি, যে আমাদের হচ্ছে আমাদের ফিটাল থাকা অবস্থায় আমাদের হচ্ছে কি একটা মিল্ক লাইন থাকে। মিল্ক লাইনটা কোথা থেকে, আমরা যদি একজিলা থেকে শুরু করে এবং ভালভা পর্যন্ত যদি একটা লাইন টানি বোথ সাইড, হ্যাঁ, এবং যেটা হচ্ছে লাইনটা অবশ্যই নিপলের উপর দিয়ে যাবে। সো এটাই হচ্ছে মিল্ক লাইন। এবং এই মিল্ক লাইনের কোনো র্যামনেন্ট যদি থাকে, এটা যেহেতু কনজেনিটাল অর্থাৎ ছোটো অবস্থায় কোনো র্যামনেন্ট থাকলে, এই র্যামনেন্ট থেকে পরবর্তীতে যে কোনো জায়গায় এক্সেসরি ব্রেস্ট হতে পারে, এক্সেসরি নিপল হতে পারে। যেমন অনেক পেশেন্টে দেখা যায় যে নিপল চেস্ট বা অ্যাবডোমেনের অনেক জায়গায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপার এক্সিলারি রিজিওনেও নিপল বা ব্রেস্ট টিস্যু রয়েছে। এবং ইট ইজ ডিউ টু মিল্ক লাইন র্যামনেন্ট, অর্থাৎ যেখান থেকে ব্রেস্ট তৈরি হওয়ার কথা ওই লাইনটা যদি র্যামনেন্ট হিসেবে থেকে যায়, অবশিষ্ট থেকে যায়, তো এটা হচ্ছে কি কনজেনিটাল অ্যানোমালি। কনজেনিটাল অ্যানোমালির পরে হচ্ছে কি আরেকটা আছে কনজেনিটাল অ্যানোমালি, সেটা হচ্ছে কনজেনিটাল নিপল ইনভার্সন। কনজেনিটাল নিপল ইনভার্সন, অর্থাৎ এখানে কি হয় যে নিপলটা নর্মালি যেটা আউটসাইডে পোর্টাউডে থাকে, এটা ইনসাইডের ভিতরে ঢুকে থাকে। এরপরে হচ্ছে কি এক্সেসরি এক্সিলারি ব্রেস্ট টিস্যু, এবং এটাও মিল্ক লাইন র্যামনেটের কারণে হয়, ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত ব্রেস্ট টিস্যু। এবং আরেকটা হচ্ছে অ্যামাস্ট্রিয়া। অ্যামাস্ট্রিয়া হচ্ছে নো ব্রেস্ট অ্যান্ড নো নিপল, অর্থাৎ অ্যামাস্ট্রিয়া, মাস্ট্রিয়া মানে হচ্ছে ব্রেস্ট, এ অর্থ না, অর্থাৎ নো ব্রেস্ট টিস্যু। নো ব্রেস্ট টিস্যু না থাকার কারণে নো নিপল অ্যান্ড নো অ্যারিওলা। এটা অনেক পেশেন্টে দেখা যায় যে চেস্টের উপরে কোনো ব্রেস্ট টিস্যুও নাই, কোনো নিপলও নাই, অ্যারিওলাও নাই, এবং এটা হচ্ছে একটা কনজেনিটাল অ্যানোমালি। সো কনজেনিটাল অ্যানোমালিকে ইজিলি আমরা মনে রাখতে পারবো মিনা। এমতে হচ্ছে মিল্ক লাইন রেমনেট, আইএনকে আমরা এনআই করে দিব, অর্থাৎ নিপল ইনভার্সন, আর এতে হচ্ছে এক্সেসরি এক্সিলারি ব্রেস্ট টিস্যু এবং অ্যামাস্ট্রিয়া, ঠিক আছে। তো আমরা যে আমাদের যে বুয়েট চুয়েট থেকে চিয়েট ছিল, প্রথমটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি সিতে। এরপরে আইতে হচ্ছে কিছু ইনফ্লামেটরি ডিজঅর্ডার আছে। ইনফ্লামেটরি ডিজঅর্ডারের ভিতরে এখানে ইনফ্লামেশন হবে, অ্যাকুট মাস্টাইটিস, ক্রোনিক মাস্টাইটিস, এছাড়া আছে পেরিডাক্টাল মাস্টাইটিস। অর্থাৎ আমাদের নর্মালি আমরা নর্মালি যদি আমরা হচ্ছে একটা ব্রেস্টকে দেখি, একটা ব্রেস্টকে দেখলে এই যে দিস ইজ দ্য ব্রেস্ট, তো ব্রেস্টের ভিতরে অনেকগুলো অ্যালভিওলাই থাকে, অনেকগুলো অ্যালভিওলাই মিলে কী করে লোবিউল তৈরি করে, এবং ওই লোবিউলগুলো মিলে কী করে ডাক্ট তৈরি করে, যেটাকে আমরা বলি টার্মিনাল ডাক্ট। এবং নিপলের নিপলটা টোটালি কী দিয়ে তৈরি, আউটার তো ইপিডার্মিস আছে কিন্তু ভিতরে টোটালি হচ্ছে ডাক্ট থাকে, লোবিউলের ডাক্টগুলো দিয়ে নিপল তৈরি। তো এই যে ডাক্ট, হ্যাঁ, এই ডাক্টে কী হয় যে পেরিডাক্টাল মাস্টাইটিস, অর্থাৎ এই যে ডাক্ট থাকে, ডাক্টে দুই ধরনের সেল থাকে, ডাক্তের যে লাইনিং এপিথেলিয়াম এটাকে আমরা বলি কলামনার এপিথেলিয়াম বা লাইনিং এপিথেলিয়াম, এবং লাইনিং এপিথেলিয়ামের নিচে কী থাকে, মায়ো এপিথেলিয়াল সেল থাকে। এই মায়ো এপিথেলিয়াল সেল কন্ট্রাক্ট করার কারণেই আমাদের হচ্ছে কী হয় হচ্ছে ব্রেস্ট সিক্রেশন হয়। এবং এখানে যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসেরও লাইনিং এপিথেলিয়াম যেটা মিল্ক প্রোডাকশন করে, এবং এর নিচে কী রয়েছে মায়ো এপিথেলিয়াল সেল আছে, লোবিউলে মায়ো এপিথেলিয়াল সেল আছে, এবং আলটিমেটলি মিল্কটা সিক্রেশন হয়ে গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে এই ডাক্টের মাধ্যমে নিপল দিয়ে বের হয়ে আসে। তো এই যে ডাক্ট আছে, এই ডাক্টে যদি কী হয়, এখানে কী বলতেছি আমরা পেরিডাক্টাল মাস্টাইটিস, অর্থাৎ এই ডাক্টের চারিদিকে মাস্টাইটিস হতে পারে। এরপরে আমাদের আরেকটা আছে হচ্ছে পেরিডাক্টাল মাস্টাইটিসের পরে ম্যামারি ডাক্ট একটাশিয়া। ম্যামারি ডাক্ট একটাশিয়া হচ্ছে, একটাশিয়া মানে হচ্ছে ডায়ালিটেশন, অর্থাৎ ম্যামারি ডাক্ট, অর্থাৎ এই ডাক্টটা হচ্ছে কী হয় ডায়ালিটেশন হয়। এছাড়া আরেকটা হতে পারে ব্রেস্ট অ্যাবসেস, এইগুলো সব মোস্ট কমনলি ব্যাকটেরিয়াল কজের কারণেই হয় অ্যাবসেস এবং মাস্টাইটিসগুলো। এরপরে CIET, অর্থাৎ আমাদের কনজেনিটাল অ্যানোমালি, তারপর ইনফ্লামেটরি ডিজঅর্ডার হয়ে গিয়েছে। এরপরে আমাদের ইতে আমাদের কী আছে, ইতে আমাদের কিছু আছে ইপিথেলিয়াল লিশন, ঠিক আছে, ইতে আমাদের কিছু আছে ইপিথেলিয়াল লিশন। এই ইপিথেলিয়াল লিশনকে আমরা বলি বিনাইন ইপিথেলিয়াল লিশন, অর্থাৎ এগুলো আমাদের অতটা মারাত্মক না, ঠিক আছে। তো ইপিথেলিয়াল লিশনগুলো আবার দুই প্রকার, ইপিথেলিয়ালের পরে যে পি আছে এই পি দিয়ে আমরা মনে রাখবো, কিছু আছে নন প্রোলিফারেটিভ এবং কিছু আছে প্রোলিফারেটিভ। সো ইপিথেলিয়াল লিশন টু টাইপ, কিছু আছে নন প্রোলিফারেটিভ এবং কিছু আছে প্রোলিফারেটিভ। তো নন প্রোলিফারেটিভ যেগুলো, এটাকে আমরা নন প্রোলিফারেটিভ, এটা হচ্ছে ফাইব্রোসিস, অ্যাডিনোসিস, সিস্ট। অর্থাৎ নর্মালি যদি আমরা ব্রেস্ট টিস্যুকে দেখি, নর্মালি দিস ইজ এ ব্রেস্ট, যদি একটা স্ট্রাকচার দেখি, এখানে কী আছে লোবিউল আছে, ডাক্ট আছে, এবং দুইটা লোবিউলের মাঝখানে কী আছে ইন্টারসেলুলার স্পেস আছে, এবং এখানে হচ্ছে অনেক ফ্যাট টিস্যু আছে, তো এখানে অনেক ফাইব্রাস স্ট্রোমা আছে। তো এখানে যদি ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলবো ফাইব্রোসিস। এই গ্ল্যান্ডে যদি এই হচ্ছে ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিস, ঠিক আছে। তারপরে ফাইব্রো অ্যাডিনোসিস, এবং হচ্ছে কি আরেকটা আছে হচ্ছে সিস্ট। এবং এখানে যদি কোনো ক্যাভিটি ফর্মেশন হয়ে যদি সেখানে ডায়ালিটিস
ফর্মেশন হয় তাহলে সেটাকে আমরা বলবো সিস্ট ফর্মেশন। অর্থাৎ এই এই রিজিয়নে কিছু নন প্রলিফারেটিভ এবং ফাইব্রোসিস, অ্যাডিনোসিস, সিস্ট এবং এইগুলো হচ্ছে নন প্রলিফারেটিভ, অর্থাৎ বেশি প্রলিফারেশন হয় না। আরও আছে কিছু প্রলিফারেটিভ ডিজর্ডার, প্রলিফারেটিভ ডিজর্ডারের ভিতর আছে কিছু প্রলিফারেটিভ বেসড ডিজিজ উইদাউট অ্যাটিপিয়া, আর কিছু আছে প্রলিফারেটিভ বেসড ডিজিজ উইথ অ্যাটিপিয়া। হ্যাঁ, এখন উইদাউট অ্যাটিপিয়া, অ্যাটিপিয়া মানে হচ্ছে এখানে কোনো অ্যাটিপিক্যাল সেল থাকবে না, অর্থাৎ এখানে ব্রেস্টটাও পলিফারেশন হবে কিন্তু কোনো অ্যাটিপিক্যাল সেল থাকবে না, অ্যাটিপিক্যাল সেল থাকবে না। যেমন হচ্ছে এটা হচ্ছে আমরা মনে রাখতে পারি পলিফারেটিভ পাহ পিএএইচ দ্বারা, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারি স্মল ডাক্ট প্যাপিলোমা, স্ক্লেরোলাইজিং অ্যাডেনোসিস এবং ইপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। অর্থাৎ এখানে পলিফারেশন হচ্ছে বাট এটা বিনাইন ফর্ম, ঠিক আছে। আরও কিছু প্রলিফারেটিভ বেস ডিজিজ আছে যেখানে উইথ অ্যাটিপিয়া, অর্থাৎ অ্যাটিপিক্যাল সেল থাকে, যেমন অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, অ্যাটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লাসিয়া। এটাকে যদি আমি ইজিলি বোঝাতে চাই যে অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া এবং অ্যাটিপিক্যাল লোয়ার লোবার হাইপারপ্লাসিয়া, এটাকে আমরা কীভাবে বোঝাবো, যে আমাদের এই যে ডাক্ট আছে এইগুলো হচ্ছে ডাক্ট এবং এইগুলো হচ্ছে লোবিউল, এবং এই যে ডাক্ট, ডাক্টে অনেক ধরনের ইপিথেলিয়াল সেল আছে, এই ইপিথেলিয়াল সেলেরই যদি হাইপারপ্লাসিয়া হয় তখন এটাকে আমরা বলবো টিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া। আর অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, অর্থাৎ এখানে কী হবে, প্রথমে এখানে কলামনার আছে, অর্থাৎ এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হবে, অর্থাৎ এখানে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে অন্য সেল ফর্মেশন হবে এবং ওই সেলের পরবর্তীতে হাইপারপ্লাসিয়া হবে, অর্থাৎ অ্যাটিপিক্যাল সেল। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা অ্যাটিপিক্যাল সেল, যেমন অ্যাটিপিক্যাল ডাক্টাল প্যাপিলোমা, অ্যাটিপিক্যাল লোবিউলার, অ্যাটিপিক্যাল ডাক্টাল হাইপারপ্লাসিয়া, অ্যাটিপিক্যাল লোবিউলার হাইপারপ্লাসিয়া। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, যে সেটা হচ্ছে কি টিউমার অফ ব্রেস্ট। এখানে শুধু জাস্ট বলে রাখি টিউমার অফ ব্রেস্ট টু টাইপস, একটা বিনাইন টিউমার্স আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার্স, ঠিক আছে। সো নেক্সট ভিডিওটা আমরা ইজিলি কীভাবে মনে রাখা যায় বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার, এটা নিয়ে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।